মহিলা এবং পুরুষ যত বড়ই মাথা হোক না কেন সাত দিন সময় দিলেন সিবিআইকে সাত দিনের মধ্যেই তাকে ধরে আনতে হবে আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে ডেকেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না ম্যাডামকে হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রত্না ম্যাডামকে সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করেন যার জবাবে রত্না ম্যাডাম বলেন দু সালের সেপ্টেম্বরে তিনি পর্ষদের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্ত হওয়ার পর তিনি দেখেন একটি বিশেষ কোম্পানিকে নিয়োগ করা হয়েছিল পর্ষদের প্রাথমিক টেটের ওএমআর সিটের শিটের অ্যান্সার শিট তৈরি করবার জন্য ওই কোম্পানিকে নিয়োগের জন্য কোনো বোর্ড মিটিং করা হয়েছিল কিনা সেটাও জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায় জবাবে রত্না বলেন এখন তার বিষয়টি মনে নেই তবে তিনি বলেন সেই সময় ওই সংস্থার একমাত্র সভাপতি যিনি মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ রাখতেন আর কাউকে যোগাযোগ রাখতে দিতেন না এবং পর্ষদের যে অত্যন্ত গোপনীয় বিষয় যেখানে একমাত্র মানিক ভট্টাচার্যেরই যাতায়াত ছিল পর্ষদের গোপন বিভাগের একটা অঙ্গে যাতায়াত ছিল মানিক ভট্টাচার্যের আদালত সেক্ষেত্রে আবারও রত্না ম্যাডামকে জিজ্ঞাসা করেন পর্ষদের গোপন বিভাগে কেন মানিক ভট্টার্যের যাতায়াত ছিল এর জবাবে তিনি বলেন এ বিষয়ে তার জানা নেই একমাত্র মানিক ভট্টাচার্যই তিনি সেখানে যেতেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তখন রত্না ম্যাডামের উদ্দেশ্যে বলেন ম্যাডাম আপনাকে অনেক কিছু বলতে হবে রত্না ম্যাডাম বা রত্না চক্রবর্তী তখন বলেন আমি যা জানি বলতে কোনো অসুবিধা নেই স্যার দু হাজার সতেরো সালের টেটের উত্তরপত্র নষ্ট করা নিয়েও প্রশ্ন করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় জবাবে রত্না ম্যাডাম বলেন আমি জানতাম আমাকে এই মর্মে একটি চিঠি লিখে দিতে বলা হয়েছিল তবে ওএমআর শিট নষ্ট করা হয়েছে কিনা বা তার প্রতিলিপি রয়েছে কিনা তা আমি জানি না তার কথাই শুনলাম বরাতপ্রাপ্ত সংস্থার এক আধিকারিক আদালতে এসে বলেছেন যে নষ্ট করা হয়েছে কিন্তু আমি সেই ব্যাপারে লিখে দিতে বলা হয়েছিল আমি লিখে দিয়েছিলাম মানিক ভট্টাচার্য আমাকে লিখে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত পর্ষদের কাছে ওএমআর দেখতে চাইলে পাবে কি না সেটা আমি বলতে পারবো না আছে কি না তবে আমি শুনেছি ওই সংস্থার কর্তা আপনাদের এজলাসে এসে বলেছে ওএমআর এমআর শিট নষ্ট করা হয়েছে বিচারপতি তখন আবার রত্না ম্যাডামকে প্রশ্ন করেন ম্যাডাম একটা ওএমআর এমআর শিটে শুধু রোল নাম্বারটা সংখ্যায় লেখা রয়েছে কিন্তু নির্দিষ্ট গোলাকার বৃত্ত ওএমআর এমআর শিটের যে বক্স সে বক্স পূরণ করা হয়নি তাহলে কি কম্পিউটার ওই রোল নাম্বারটা পড়তে পারবে তখন রত্না ম্যাডাম বলেন আমার ধারণা নেই তবে আমার যতটুকু মনে হয় বৃত্তগুলো পূরণ করা না থাকলে বক্সগুলো পূরণ করা না থাকলে কম্পিউটার সেটা বুঝতে পারবে না পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উপস্থিত সিবিআই অফিসারকে বলেন এত যে গোপন বিষয় এবং এই যে গোপন বিভাগ যে গোপন বিভাগে মানিক ভট্টচার্যের যাতায়াত ছিল যেটা আমার সামনে পর্ষদের এক কর্তা জানাচ্ছেন তারপরে আপনারা জানতে পারছেন আদালত জানতে পারছে তাহলে আপনারা এতদিন কি করেছেন আপনারা কেন মানিকের এই গোপন অঙ্গ খুঁজে পেলেন না আদালতে সব জানতে পারছে সিবিআই কেন পারছে না বিচারপতি গঙ্গোপাধ্যায় তখন ক্ষোভের সঙ্গে সিবিআই অফিসারকে বলেন ভালো চান্ত এস বসু রায়চৌধুরী কোম্পানির প্রতি ওই বরাতপ্রাপ্ত এস বসু রায়চৌধুরী কোম্পানির অফিসারদের প্রতি মানিক ভট্টাচার্যের এত কিসের প্রেম তা সাত দিনের মধ্যে খুঁজে বার